Hello viewers, I'm Ishika. Ishika recipes and blogs থেকে আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে দেখাবো PCIPO-র কি মিক্স কি করে রান্না করতে হয়। আমি অলরেডি এখানে 1 লিটার পরিমাণ দুধ মোটামুটি ঘন করে রেখেছিলাম। এখন আবার চুলা রাখতে জ্বালিয়ে দিয়ে এটা গরম করছি। আমি আজকে এটা রান্না করব। আর আমি এখন ফিল মিক্সার প্যাকেটটা দেখাচ্ছি, এটা খুলে নিয়েছি। এটা হচ্ছে ফিল মিক্সার প্যাকেট। এটা আমি এখন দুধটা গরম হয়ে গেছে, ফুটানো দুধে আমি এটা এখন দিয়ে দিচ্ছি। আচ্ছা, আমি প্যাকেটটা খুলেছি, আমি এখন দিয়ে দিলাম, পুরোটা দিয়ে দিচ্ছি। এখানে 1 লিটার দুধে পরিমাণ মতো ফিলমিক দিতে হবে। আমি অলরেডি ঘন দুধের মধ্যে ফিলমিক্সটা ঢেলে দিলাম। এখন এটা হালকা আছে, মৃদু আছে, মিডিয়াম ফ্লেমে আমি এটা রান্না করব। এটা ক্রমাগত নাড়তে হবে, না হলে এটা নিচে দলা দলা হয়ে থাকবে। আচ্ছা, ক্ষীর মিক্সটা রান্না করা খুবই সহজ। 1 লিটার দুধ লাগবে, কিশমিশ 1 টেবিল চামচ, তো বলেইছি, আর বাদাম প্রয়োজন মতো। এখানে কিশমিশ বাদাম দিয়ে সাজিয়ে পরিবেশন করা যায়। আর প্যাকেটের গায়ে লেখা আছে এগুলো, মানে 5-6 জনকে পরিবেশন করা যায়। ক্ষীর মিক্স মিশিয়ে ফেলেছি, মিশ্রণটি বারবার নেড়ে নিতে হবে। আছে 25 মিনিট পর্যন্ত রান্না করতে হবে, আর ততক্ষণে দুধটা ঘন হয়ে আসবে। দেখতে পাচ্ছেন এটার নিচে যে ক্ষীর মিক্সটা দুধের নিচে, সেটা আস্তে আস্তে হবে, সময় লাগবে। তো এটা 25 মিনিট ক্রমাগত নাড়তে হবে। এটা রান্না করা খুবই সহজ। আপনারা এগুলোকে ক্ষীর মিক্সটাকে আপনারা চাইলে ফ্রুট দিয়ে পরিবেশন করতে পারেন। আমি যদিও এখানে ফ্রুটের মধ্যে, এটাকে শুকনো ফ্রুট বলা যায়, ড্রাই ফ্রুট, যেমন কিশমিস, বাদাম। আপনারা ইচ্ছা করলে এটাকে ড্রাই চেরি অথবা ডেটস, মানে খেজুর দিয়ে আপনারা পরিবেশন করতে পারেন। আর এখানে ক্ষীর মিক্সের মধ্যে অলরেডি সব কিছুই দেওয়া আছে, চিনি, লবণ, সুগন্ধি চাল গুঁড়া করা, আর মানে অনুমোদিত ফ্লেভার, মানে পারমিটেড ফ্লেভার এর মধ্যে দেওয়া আছে। হতে সময় লাগবে, আমি রান্না করছি। আমি নেড়েই যাচ্ছি, কারণ এটা নেড়ে নিতে হবে, না হলে নিচে ধরে যাবে, নিচের সাইডটা পুড়ে যাবে। এটাকে ঘন হলে নামিয়ে নেওয়া যাবে। ঘন হওয়া পর্যন্ত এটাকে রান্না করতে হবে, আর মাঝারি আঁচেই রান্না করতে হবে। আপনারা ইচ্ছা করলে এটাকে আপনারা প্রসেস করতে পারেন বাসায়,
এটার মধ্যে আপনারা সুগন্ধি চাল আতপ চাল আর হচ্ছে আলাদাভাবে এটা ভেঙে নিয়ে ভিজিয়ে ভেঙে নিয়ে সেটা করতে পারেন চিনি লবণ এগুলো আপনাদের পছন্দ মানে অনুযায়ী পছন্দ লবণ কে দিতে পছন্দ করে আবার কেউ দিতে পছন্দ করে না তা ফিনি আর কি ফির মিক্সটা আসলে দুধটা ঘন হয় আর ফিনিটার মধ্যে দুধটা এত ঘন না হলেও চলে এটা ফুটে আসবে যাচ্ছি নিয়ে নিতে হবে ঠিক মতো এটা রান্না করা খুবই সহজ প্যাকেটের গায়ে সবই লেখা আছে কিভাবে রান্না করতে হয় খুবই ইজি তারপরেও আমি একটু রান্না করে দেখাচ্ছি প্যাকেট ইচ্ছা করলে আপনারা প্যাকেট এভাবে ক্ষীর মিক্স রান্না করতে পারেন অথবা আপনারা বাসায় চাইলে এখানে যে উপকরণগুলো দেওয়া আছে আপনারা বাসায় চাইলে সেগুলো আপনারা সেগুলো দিয়ে আপনারা রান্না করতে পারেন খুবই সহজ রান্না মিষ্টি আইটেম ডেজার্ট আইটেম যাকে বলে এভাবে নেড়ে দিতে হবে এটা ছুঁড়ে দেওয়া যাবে না তাহলে এটা বল দিয়ে মানে উঠিয়ে পড়ে যাবে ২৫ মিনিট হলো আমি নাড়বো আস্তে আস্তে মাঝে মাঝে নেড়ে দিতে হবে না হলে তো বলেই দিয়েছি দেখতে পাচ্ছেন যে আমি নেড়ে নিচ্ছি এটা বল উঠে গেছে ঘন হয়ে আসছে আস্তে আস্তে আরো ১৫ মিনিট হবে আশা করলাম করতে করতে দেখছেন যে দুধ অর্ধেক হয়ে গেছে আর ক্ষীর মিক্সটাও হয়ে গেছে অনেকটা ঘন হয়ে গেছে ঠান্ডা করার পরে আরও জমে যাবে তো আমি এখন চুলাটা অফ করে দিচ্ছি আমি ক্ষীর মিক্সটা একটা বড় বাটি সেটা মতো সার্ভ করবো তারপরে বাদাম কিসমিস দিয়ে এটাকে আমি আমি ক্ষীর মিক্সটা সার্ভ করেছি দেখতে পাচ্ছেন বোলের মধ্যে সার্ভিং বোলের মধ্যে নিয়েছি কিসমিস বাদাম দিয়ে এটাকে আমি সার্ভ করেছি এটা এখন ঠান্ডা হবে ঠান্ডা হওয়ার পরে আমি সবাইকে পরিবেশন করব আপনাদের যদি রান্নাটি ভালো লাগে আপনারা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন